যেমন একটা দিলে হয়, কি কি মাছ ধরে এলো ভাই? মাছ ধরলে নদীর মাছ খুব গুলিয়ে ধরে, শুক মাছ ধরে না বুঝলি, একটা যে আর ভাইয়ের বোধ বলেও ধরে, বড় বল তো আটকিবেন না, মানে এমনি ছোট ছাড়া দেখলে বাচ্চা সেগুলি হয়তো আটকে না, সেগুলি আটকে। তোমার টাইপের ভালো আছে, সাপ সাপ জিনিস, কোনো খাটনিও নেই কিছু নেই, কিন্তু এমনি মানে বিরক্তিকর লাগে আর কি, না মেলাক্ষণ গাঁদা খায়, এটাই তো বিরক্তিকর লাগে। আর ওগুলো জাল ছিল ওখানে ছিল তো মনে করো যে টানাটানি মেলা হাসরা হাসরি মেলা ভেজাল আছে। তোমার এটি ভেজাল কম, মাছ তো প্রতিদিনে ধরে না, একলাই মারে না, কারণ নাই দুইজনে, দুইজনে 700-800 টাকা বেচালে তেল আছে না, দেখে কইতা বেশি হলে 1000-এর উপরে গেলে তাও 500 টাকা দিন না ফেলাইলে বাংলাদেশের বর্তমান থাকা রিক্স, চাইল ডাইল দেবরিয়া খায় না, ওগুলি অঙ্গুরিতে ছুপেছেন না, গাতে গায়ে হানি ছুপেছেন। গোছাইছেন যখন তখন মানে এক পাশ থেকে গোছাইছেন না, আমরা গুলি গোছালে তো উল্টে পাল্টা হয়, একেবারে দড়ি কাটি কাটি বিড় করা খেলে না ভাই, এগুলো দেন কখন? প্রতিদিন 6টার সময় দেন, তোলেন কটার সময়? আপনার ছেলে বাবা, আরে বাবা বসি আছে, তুই কেন ডাই? হ্যাঁ আলমের বেড়া জ্বর গায়ে ধরিছি, তো নানা গেছি দাদা ভাই, ভাই দিকে দোকানে রনালে দোকানে তুই দোকান না দোকান নাই, খানা আমি দিচ্ছি আর গায়ে দোকান নারায়ণ বাবু তুই যাই না, এটা মাইছে তোলেন কটার সময় ভাই, কতক্ষণ পরে 6টার সময় দেন তুলুন কটার সময়? 6টার সময় দিই, 6টার সময় পড়বে ও না হালে কা আয়া তুই তুই দেখ ছোট বাচ্চা, 100 টি পানি দিবি কইছ তো, এরা পানি দিয়ে মানে পানি দিছ তারা পাগলা হবে কি রে, পাগলা হবে এ তুই দুয়ার দা আপ পড়ে দিবি ভাই, চলো চলো হ্যাঁ কুড়াই পরে একবার এই যে এই সময় তুলি ধরি আসেন নাকি, তাহলে তোমার এই তোলা দেখতে গেলে আমার সাথে যাওয়া হবে, তোমার সাথে নাকি 6টার সময় যাওয়া নাকি? ওরে বাপ রে বাপ, ভেজাল যদি মানে ফাঁকা টাইমে থাকলে না বা তোমার যদি লোকেশন জানলে হয় কোটে থাকেন সেটি পর্যন্ত আমরা নৌকা ভাড়া করি না গেলে হয় দেখতে, তাও তো হবার নাই না, এটি কাউ কইলে নিয়ে যাওয়ার হবে তোমার, এটি কোনো থাকেন না একদিন এক যাওয়ার থাকেন মানে দেখলেও হয়, আমার খুব শখ তোমরা একলা একলে দেন না আরো কাউ দেয়? ও তুই বলো তো পড়ি যাবো পড়ি বসে